ब्रह्मकुंड ब्रह्मकुंड ब्रह्मा এখানে এসে কৃষ্ণের কাছে ক্ষমা এমন ভাবে আরো ভেতরে চলে এসো ঠিক আছে এমন ঘটনা ঘটেছিল এই ব্রহ্মকুণ্ডে বসতে পারে না ব্রহ্মকুণ্ডে এমন একটি ঘটনা ঘটে ভালো করে বুঝবেন যখন ব্রহ্মার মন্দির মহাপ্রভু আর ষড় গোস্বামী ছয় গোস্বামীর মূর্তি আছে রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীদেব গোপাল ভট্ট দাস রঘুনাথ তাদের ছটা মূর্তি আর মহাপ্রভু আছেন মাঝখানে ব্রহ্মাজি আছেন নয়ন জলে কৃষ্ণের চরণকে ধুয়ে দিয়েছিলেন প্রজাপতি ব্রহ্মা চতুর্মুখ ব্রহ্মা সেই ব্রহ্মার মধ্যজনী ব্রহ্মা তিনি কৃষ্ণের গোবৎসগণ গাভীগণ সখাগণকে হরণ করেছিলেন ঘটনাটা এমন ঘটেছিল যে কৃষ্ণকে ভগবান বলে ব্রহ্মার মন কিছুতে মানছিল না কেন মানছিল না এক কতবার সন্দেহ হয়েছে কিন্তু তবুও মানে আদা মানে আদা মানে না একদিন এমন হয়েছে খাবার আনা হয়নি ব্রহ্মাকে ভগবান কিরম ছলনা করছে যে খাবার আনেনি কৃষ্ণ বলছে এই মধুমঙ্গল তুই ভীষণ বদমাইশ তুই আমাদের বাড়ি থাকিস খাস আমার সঙ্গে ঘুরিস সব করিস আজকের তো আমরা খাবার আনিনি তোর বাড়ির খাবার আমি খাবো তুই বাড়িতে যা ইয়ে কি খাবার আছে নিয়ে আয় রাধাকুণ্ডের যেখানটা বাস স্ট্যান্ড ওটা দেখেছে তো ওটাকে বলে মুখরাই মুখরাই হচ্ছে রাধারানীর দিদিমা রাধারানীর দিদিমা হচ্ছে মুখরাই ওখানে পাথর আছে ওই পাথরে না রাধারানীকে আনন্দ পাথরের এক কোনায় এক এক রকম আওয়াজ বেরোয় দিব্য পাথর সঙ্গীত বেরোয় এই কোনায় বাজাবেন একরকম এই কোনায় বাজারকম ওইখানে আর এক রকম বিভিন্ন রকম সুর বেরোয় এখনো সেই পাথর রাখা আছে মুখরাইতে রাধারানীর দিদিমার বাড়ি রাধারানী ছোটবেলা যখন ওখানে দিদিমার কাছে আসতেন কীর্তিদা মা তখন ওই রাধারানীকে আনন্দ দেওয়ার জন্য টুং টাং টিং টুং টুং টাং ওই পাথরে বাজাতেন কে মুখরা মুখরাই অর্থাৎ রাধারানীর দিদিমা এই দিদিমা বুড়িমা তো যোগমায়া তো এইভাবে লীলা করে এখন ওই দিন কৃষ্ণ বলেছে তোর বাড়ির খাবার কর বলে আমার বাড়ি খাবার খাবি তা দেখি বাড়িতে তো ওই যোগ ওই বুড়িমা সে তো রোজ ওই কাঁদে আর সে ওই ধ্যান করে ধ্যানে বসে থাকে খায় কি কি খায় না আর ঠিক নেই তা দেখি আমি যা আছে যাই যদি পাই বলে না তোর বাড়ির খাবারই খাবো যা পাবি নিয়ে আসবি ঠিক আছে ইয়ে দেখে বলে ও ও বুড়িমা ওই দিদা তুমি তাড়াতাড়ি আমাকে দাও কি আছে ভাত তরকারি ডাল রুটি মিষ্টি মিষ্টান্ন লাড্ডু পুরি কচুরি যা আছে কড়ি টড়ি দাও বলে হায় হায় আমি রাঁধি নাকি কখনো কখনো হয়তো কালকে একটু কড়ি রান্না করেছিলাম টক দই দিয়ে বড়া করে কড়ি হয় এই দেশে কড়ি কড়ির সঙ্গে কড়ি তার সঙ্গে অন্ন খুব পছন্দ করে এই দেশের লোক ওই টক টক দই তার মধ্যে বড়া করে দিয়ে কালো জিরে ফোড়ন লঙ্কা ফোড়ন দিয়ে রান্না হয় সেটা এই দেশের লোক খুব মাঝে মাঝে খায় খুব প্রিয় এখন ওই কড়ি বলে কালকের কড়ি করেছিলাম সেই কড়ি আছে একটুখানি বোধহয় ওর মধ্যে পড়ে তা সে তো বিরাট ব্যাপার বলে হ্যাঁ তাহলে কি হবে তা যাই ওই কড়িটাই কৃষ্ণ বলেছে আমার বাড়ি ছাড়া খাবে না আর আমি ওইটা নিয়ে দৌড়াচ্ছি কৃষ্ণকে খাওয়াবে কিন্তু এমন টকগন্ধ বেরোচ্ছে হাওয়াতে বলি এ তো বাসি করি আর টক দই দিয়ে করা আর বাসি হয়ে গেছে আর এই গরম কাল আর এই কড়ি কৃষ্ণকে খাওয়ানো যায় মধুমঙ্গল তখন বলছে না খাওয়াবো না আমাকে হাঁড়ি নাবিয়েছে নাবিয়ে ওর মধ্যে মুখ ঢুকিয়ে যা অল্প একটু ছিল হদ্দ খাওয়া খাচ্ছে একদম গপ গপ করে খাচ্ছে খেয়ে ফেলতে আর মুখে ঢুকে পেটে টেটে বুকে ঢুকে সব কড়ি লেগে গেছে আর সকালে বলছে ওই দেখ ওই দেখ ওই দেখ কানাই দেখ তুই তো বললি ওর বাড়ি খাবার খাবি আর ও হাঁড়ি চেটে খাচ্ছে কিরকম হাঁড়ি মারা দেখো হ্যাঁ হাঁড়ির মধ্যে মুখ ঢুকিয়ে খাচ্ছে তুই খাবি বললি তোর জন্য না দিয়ে এইরকম করে হাঁড়ির মধ্যে এইরকম করে খাচ্ছে কৃষ্ণ দেখ এবার কৃষ্ণ ছুটেছে গিয়ে ধরেছে
বলে দেখি দে আমাকে দে বলে এই দেখো হাঁড়ি চেটে খেয়ে ফেলে যে আর নেই আর নেই হ্যাঁ মহা বদমাস দাঁড়া তোর বাড়ি খাবার ছাড়া আমি কিছু খাবো না বলে আমার বাড়িতে আর কিছু নেই দিদিমা রাঁধিনি তো তোমার কি দেবো সব খেয়ে ফেলে দিত যেটুকু ছিল চেটে বুঝে আমি চেটে নিয়েছি হাঁড়ি বলে এই তো তাহলে তুই দাঁড়া সোজা হয়ে দাঁড়া হাঁড়ি ফেলে দে দিয়ে মধুমঙ্গল সোজা করে দিয়ে কৃষ্ণ ওই বুকে পিঠে মুখে যা ছিল ওইগুলো চাটতে শুরু করেছেন চেটে চেটে খাচ্ছেন ব্রহ্মা দেখে কি সর্বনাশ হ্যাঁ এ কি ভগবান হয় ওই গোপ বালকের এঠো কাঠা গার ময়লা মুখের টুতু টুতু যা লেগেছে সব তো চেটেই খাচ্ছে হ্যাঁ এ কিসের ভগবান ব্রহ্মা বললেন যে দেখি কি আজকের খেলা খেলবো এবার গোবৎসগুলোকে সব নিয়ে ওই গোবর্ধনের গুহা যেখানে দেখিয়েছি ওইখানে নিয়ে চলে গেছে আর এইবার কৃষ্ণ যতই বাসি বাজাক গরু তো সব ব্রহ্মা মোহগ্রস্ত করে রেখেছে লীলা হচ্ছে তো মোহগ্রস্ত করে নিদ্রিত রয়েছে সেইখানে কি করে হবে কি করে হয় পাওয়া যাচ্ছে না কৃষ্ণ বাসি বাজাচ্ছে কৃষ্ণদা বলছে তোমরা দাঁড়াও আমি একটু দেখি খুঁজি কৃষ্ণ খুঁজে আর একটু দূরে গিয়ে বাজাচ্ছে আর ব্রহ্মা ওই ফাঁকে গোবৎস গোপ বালকগুলোকে নিয়ে সব ওই গুহার মধ্যে নিয়ে ঢুকেছে তখন ভগবান অনেক খুঁজে খুঁজে কৃষ্ণে কান্না পাচ্ছে এই রে সখারা কোথায় গেল রে সখাগুলো তো থাকবে গরুগুলো নয় বনের দিকে যেতে পারে সখারা কোথায় গেল তখন ভগবান যোগমায়াকে যোগমায়ে কি হয়েছে ঘটনা যোগমায়া বলছেন সর্বম বিধিকৃতম যা করেছে বিধাতা ব্রহ্মা করেছে বুঝতে পেরেছে বিধাতা শব্দটাও স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গান্ত শব্দ এই জন্য বিধাতা ব্রহ্মার কাজ ভগবান বুঝতে পারলেন চতুর্মুখ মুখ ব্রহ্মা এই সব হরণ করেছে ভগবান তখন বললেন ও আমি এবার নিজেকে বিস্তার করু কৃষ্ণ নিজেই বললেন ব্রহ্মা তোমার কত বুদ্ধি আছে দেখি সব গরু বাছুর গাভী গোপ বালক সব কৃষ্ণ হয়ে গেলেন হাতের লাঠিটাও কৃষ্ণ যে লাঠিটা তার হাতে ছিল তার কোমরে যে বিষান ছিল মানে সিংহা ছিল যে বাঁশি ছিল সব কৃষ্ণ হয়ে গেছে সবার সব কৃষ্ণ কৃষ্ণই নিজে রূপ ধারণ করলেন গোবৎস সব রূপে তারপরে ব্রহ্মা তো ব্রহ্মলোকে গেছেন সংক্ষেপে বলছি ব্রহ্মলোকে গিয়ে হাজির ব্রহ্মলোকে গিয়ে তো আর ঢুকতে দেয় না ব্রহ্মলোকে গেতে দাড়ি প্রহরীরা বলছে আরে তোমার আবার চার মুখ হলো কবে থেকে হ্যাঁ আমাদের ব্রহ্মা তো ব্রহ্মলোকে আছে তোমার চার মুখ কি করে রায় পাষণ্ড মহারাজ কেশবানন্দ পাষণ্ড বলে ব্রহ্মাও পাষণ্ড বলছে পাষণ্ড হ্যাঁ আমি তোমাদের প্রভু ব্রহ্মা আমি তো তোমাদের প্রভু ব্রহ্মা এই ব্রহ্মলোকের আমি তো মালিক তোমাদের তোমাদের বুদ্ধি খারাপ হয়ে গেল হ্যাঁ বলে এই দেখ কি বলে রে ভাই আমরা দাড়ি প্রহরী মানুষ আমাদেরকে কত রকম কিছু করা কথা বলছে আরে আমাদের ব্রহ্মা তো ব্রহ্মলোকেই আছে আমাদের ব্রহ্মা তো আছে যা প্রভুর কাছে গিয়ে খবর নিয়ে আয় ব্রহ্মার কাছে গেছে কৃষ্ণ তো ব্রহ্মা সেই যে ওখানে বসে আছে আগের থেকে এইবার গিয়ে বলতে যে প্রভু আর একজন লোক এসেছে বলে কে বলে তারও চার মুখ সে বলে আমি ব্রহ্মা আসল ব্রহ্মা আমি আপনি নাকি নকল বলে ওরে ডান্ডা মার মেরে তাড়াও ওরে ডান্ডা লাগাবার না গেলে ডান্ডা মার বলে গিয়ে বলতে দেখো প্রভুর আদেশ হয়েছে তুমি যদি ভালো ভালো না পালো মারবো ডান্ডার বাড়ি না মাথাটা তো সব উড়িয়ে দেবো ব্রহ্মা বলে কি সব্বরা কি বিপদে পড়েছি রে বাবা আরে আমার সেবক আমাকে তাড়াচ্ছে যাই দেখি বৃন্দাবনের দিকে যাই কি ঘটনা ঘটছে তার ঠিক নেই কিছু একটা অঘটন ঘটে যাচ্ছে বোধ হয় ব্রহ্মা ব্রহ্মলোক থেকে ফিরে এলেন এক বছর পার হয়ে গেছে ব্রহ্মলোক থেকে আস্তে আস্তে এসে দেখে কথা না বললে হচ্ছে না ব্রহ্মলোকে এসে দেখে যে ওই অদ্ভুত ব্রহ্মলোকে এই বৈক বৃন্দাবনে এসে দেখছেন যে সেই লীলা চলছে সেই গোপ বালক সেই গরুর বাছুর সেই গাভীর আবার বাছুর হয়েছে আর গাভী অদ্ভুত ব্যাপার নূতন বাছুরের থেকে পুরনো বাছুরকে বেশি আদর করছে এসব কি হলো তখন ব্রহ্মা ধ্যান করছেন প্রভু আমার বোধ হয় অপরাধ হয়ে গেছে তুমি আমাকে দেখা দাও তখন দেখছেন যে বিষ্ণু রূপেণ দৃশ্যতে সব শঙ্খ চক্র গদায়ুধ যুক্তম সব গরু বাছুর সব তাদেরকে দেখছে সব শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ সবাই কৃষ্ণের বিভূতি কৃষ্ণের ঐশ্বর্য ব্রহ্মা বলল অদ্ভুত সবই তো কৃষ্ণ
আমি তো অপরাধ করে ফেললাম প্রভুর চরণে। তখন ব্রহ্মা এসে এই জায়গায় অঝরে কাঁদতে শুরু করলেন যে প্রভু কৃষ্ণ এখানে এসেছেন, আর ব্রহ্মা এসেছেন অংশের উপরে চড়ি, অংশ অংশ হচ্ছে ব্রহ্মার বাপ, চতুর্মুখে মন্ত্র পড়ি তব করে কানাইর চারিপাশে। একটা শ্লোক ব্রহ্ম, ব্রহ্মার স্তুতি, ভালো করে মনে রাখবেন। ব্রহ্মা বলছেন, ভালো করে প্রতিটা কথা যদি মনে রাখেন আমি বুঝবো আমার পরিক্রমার যাত্রীরা আমার কিছু আমার কাছে কিছু জেনে গেল। কি বলছেন ব্রহ্মা? তত্তে অনুকম্পাম সুসমিক্ষমান এবাত্মকৃতম কৃত বিপাকম হৃদবাগ বপুভীর দধন নমস্তে জীবেত মুক্তিপদে সদায় ভাগ। তত্তে অনুকম্পাম, প্রভু জগতে যা ঘটে, দুঃখ কষ্ট যা কিছু ঘটে সবই তোমার অনুকম্পা, মানে করুণা। তত্তে অনুকম্পাম, তত্তে যা কিছু ঘটছে তোমার অনুকম্পা। ভালো কিছু হলো বলে তোমার কৃপা, খারাপ কিছু হলে বলে এটাও তোমার কৃপা। এই সমভাব যদি হৃদয়ে আনতে পারেন, ভালো করে মনে রাখবেন, সমভাবনার হৃদয়ে মানি সকলে মানোদয় অপনে অমানি হয়ে আশা দিব নাম রসসার কবে হবে বলো সেদিনও আমার, কবে নিত্যানন্দ মোরে করি দয়া ঘুচাইবে মোর বিষয়ের মায়া দিয়া মোরে নিজ চরণের ছায়া নামির জগতে দিবে অধিকার কবে হবে বলো সেদিনও আমার, কবে জীবে দয়া হইবে উদয়। তাহলে কি হলো? ব্রহ্মা এখানে এসে অদ্ভুত ভাবে মনে রাখবে, ব্রহ্মা কৃষ্ণ এখানে ছিলেন, কৃষ্ণ ব্রহ্মার দিকে অবাক হয়ে তাকিয়ে আছেন, কিচ্ছু বলছেন না। ব্রহ্মাকে একটা কথাও কৃষ্ণ বলেননি, কিন্তু ইন্দ্রকে অনেক কথা বলেছিলেন। ইন্দ্র যখন ক্ষমা চাইতে এসেছিল, কৃষ্ণের বুদ্ধি, ইন্দ্রের বুদ্ধি আছে, স্বর্গের রাজা না কৃষ্ণের। ইন্দ্রের এক নাম হচ্ছে পবমান, মনে রাখবেন, দেবরাজ ইন্দ্র হচ্ছে সর্বশ্রেষ্ঠ দেবতাদের মধ্যে। সেই জন্য ইন্দ্রের 250 সূক্ত আছে বেদে, আমার যে চতুর্থ খণ্ড বই তাতে সব আমি ব্যাখ্যা করেছি, বেদের মন্ত্র বেদের রহস্য নিয়ে বিরাট ব্যাখ্যা করা হয়েছে। এই জন্য ইন্দ্র বাসব, ইন্দ্রের এক নাম বাসব। ইন্দ্র এইবার কি করেছেন, কপিলা, ইন্দ্র চালাক লোক তো, রাজা না, এই জন্য কপিলা গাভীকে নিয়েছেন স্বর্গের কামধেনু, তাকে বলছে চলো মা যাই কৃষ্ণকে সন্তুষ্ট করতে গেলে, কৃষ্ণের প্রিয় তো গাই, আর গাই যদি সঙ্গে নিয়ে যাই তো গোপালের কৃপা তো তবে আমি পাবই, পাবো, পাই, পাবই হবে। হ্যাঁ, তাহলে গাই একটা সঙ্গে নিয়ে যায়, কপিলা গাভী নিয়ে যায় বৃন্দাবনে। তাহলে কপিলা গাভীকে নিয়ে ইন্দ্র এলেন, এসে কৃষ্ণের সঙ্গে যখন স্তুতি করলেন, কৃষ্ণ ইন্দ্রের সঙ্গে অনেক কথা বলেছিলেন, কিন্তু ব্রহ্মার সঙ্গে কথা বলে কেন বলুন তো? ওই ইন্দ্র যেটা করেছিল তার ফলে সমস্ত ব্রজবাসী, রাধারানী, জটিলা, কুটিলা, নন্দবাবা, যশোদা, সবাই কৃষ্ণের বাম ভাগে রাধারানীকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল, তো সবাই মিলে যুগল দর্শন করার সৌভাগ্য পেয়েছিল, আর সব ভক্তদের ভগবান কাছে পেয়েছিলেন। ব্রহ্মা এটা করে, এই ইন্দ্র এটা করেছিলেন, ইন্দ্রের ওই বজ্রপাতের ফলে সবাই এসে গোবর্ধন পর্বতকে কৃষ্ণ যখন তুলেছিলেন তখন তার তলায় সবাই আশ্রয় নিয়েছিল, তাই সবাই কৃষ্ণকে দেখতে পেয়েছিল। কিন্তু এখানে ব্রহ্মা গিয়ে কি করেছিলেন, কৃষ্ণের নিজের লোকগুলোকে সব আলাদা করে দিয়েছিলেন, তাই কৃষ্ণ সন্তুষ্ট হয়নি, কৃষ্ণ বোকার মতো দাঁড়িয়ে আছে আর ব্রহ্মা স্তুতি করে যাচ্ছে। তত্তে অনুকম্পাম সুসমিক্ষমান, হে প্রভু এ তো তোমার পরম করুণা, এব আত্মকৃতম, জীবনে যা কিছু ঘটে তোমার কৃপা। সুসমিক্ষমান এব আত্মকৃতম কৃত বিপাকম, যত বিপাক আসে যত বিপদ আসে সবই তোমার কৃপা। বলতে পারবে তো যা করে মঙ্গলের জন্য? বলতে পারবে তো কে? বলতে পারা যাবে? মানে যা কিছু ঘটে মঙ্গলের জন্য, আর মঙ্গলের ভাবনা হলে সব ভালোই হয়, নেগেটিভ চিন্তা করো বলে নেগেটিভ হয়। কেশবানন্দ মহারাজ তো দুনিয়ার কাজ করে চলেছেন,
কই কেশবানন্দ মহারাজ তো কেলছে পড়ে না, তোমরা কেলছে পড়বে। এই জন্য মনে রাখতে হবে যে এই যে সব আলসে কেলছে পড়া লোক, তো ভগবানকে যা হচ্ছে ভগবানের কৃপা মানো, যে যা হচ্ছে যদি দুঃখ পাই বলে এটাও তোমার করুণা, সুখ পাই তোমার করুণা, মান পাই তোমার করুণা, অপমান পাই তোমার করুণা, প্রশংসা পাই তোমার করুণা। এব আত্মকৃতম, ভালো করে মনে, এব মানে নিশ্চিত রূপে আত্মকৃতম মানে আমার কৃতকর্মের ফল। ছোটবেলা আমি অনেক কষ্ট পেয়েছি, আবার এই পরিক্রমা এবার আমার যোগটা এরকম চলছিল, পরিক্রমাটা হলো ঠিক, কিন্তু শুক্র যখন অ্যাক্টিভ থাকে তখন আমার পরিক্রমা খুব, মানে দক্ষিণ ভারতে তখন শুক্র অ্যাক্টিভ ছিল না, সেই জন্য দক্ষিণ ভারত পরিক্রমাটাতে আমার বিরাট কষ্ট হয়েছে, সে কষ্টের কোনো তুলনা নেই। তারপরে দুদিন পরে এখানকার পরিক্রমা শুরু হয়েছে। যাই হোক, এও আত্মকৃতম কৃত বিপাক, তারপর কি করবেন, এইটা যে মানে ব্রহ্মার এই শ্লোকটা মনে রাখবে, এই কথাগুলো মনে রাখবে, এইটা যে মানে হৃদ বাক মনোভীর, হৃদয় দিয়ে, বাক্য দিয়ে, মন দিয়ে, শরীর দিয়ে যেটা বিশ্বাস করে, দাদান নমস্তে, প্রভুকে ধন্যবাদ দেয়, প্রণাম করে, প্রভু যা দিয়েছো সবই তোমার করুণা, হে রসরাজ, হে রমোহন মূর্তি, হে কৃষ্ণ। ব্রহ্মাজি বলছেন চরণ তলে চোখের জলে কৃষ্ণের চরণকে ধোয়াচ্ছেন, কৃষ্ণ বোকার মতো দাঁড়িয়ে বলে আমি ওসব বুঝি চুঝিলাম, যত বেদের মন্ত্র বলো বলো, বলে যাও, গড় গড় করে বলে যাও। আর ব্রহ্মা কি বলছেন, জানন্তেব জানন্তু কিং বহুক্তা নমে প্রভু, যদি কেউ বলে আমি তোমাকে জানতে পেরেছি সে জানুক, কেশবানন্দ যদি বলে যে আমি ভগবানকে জেনে ফেলেছি ও বলুক, তাতে কি হবে, কিন্তু আমি ব্রহ্মা বলছি আমি তোমাকে জানতে পারিনি, তোমার মহিমা অগোচর, অবাঙ্গ মনস গোচর, জানন্ত এব জানন্ত কিং বহুক্তা নমে প্রভু, মনস বপুষ বাচা বৈভব তব অগোচর, মনের দ্বারা, শরীরের দ্বারা, বাক্যের দ্বারা ভগবানকে জানা যায় না, ভগবানকে জানা যায় হৃদয় দিয়ে, সেই জন্য হৃদয়ে যদি ভগবান না আসে, সেজন্য ব্রহ্মার এই স্তুতিগুলো মনে রাখবেন যে যা কিছু জীবনে ঘটে তার মধ্যে মঙ্গল কিছু না কিছু বটে, মনে রাখবে তো, কিছু না কিছু বটে, বলে বটেই তো, আমাদের ওই কীর্ণাহার উড়িষ্যা এই মুর্শিদাবাদের লোকেরা আমাদের ওখানকার শিবাটিবা বলে বটে বটে, ওরা বলে বটে, সব কিছু বটেই তো, ভগবান যেটা দিয়েছেন সেটা মঙ্গল বটে, তাই না। তাহলে ব্রহ্মা ভগবানকে স্তুতি করলেন এইখানে, ব্রহ্মস্তুতি, সেই ব্রহ্মস্তুতি করে ব্রহ্মা এখানে গোবিন্দকে স্তুতি করে ব্রহ্মা বললেন প্রভু এবার ক্ষমা করো, বলে যাও যাও, আমি অত বুঝতে পারছি না, আটক। ব্রহ্মা এবার ব্রহ্মলোকে ভগবান ওখান থেকে ব্রহ্মারূপে সরে এলেন, ব্রহ্মা যেই ঢুকলেন সবাই বলছে আসুন প্রভু আসুন আসুন আসুন, আপনি আবার ফিরে এসছেন। যাই হোক, ওরা প্রভুদের ব্রহ্মা তো একই রকম, তো এই তো আমাদের প্রভু ফিরে গিয়ে আবার বাইরে গেল, আবার দেখলাম সিংহাসনে ছিল না, আবার সিংহাসনে এসে গেছে, প্রভু আসুন। এই হচ্ছে ব্রহ্ম বিমোহন লীলা, কি লীলা, তাহলে এই সুবলে মধুমঙ্গলের মুখটুক চেটে খাচ্ছিলেন দেখে ব্রহ্মার বিশ্বাস হচ্ছিল না যে ভগবান, তাহলে ভগবান কত লীলা করেন, ভক্তের মুখ চেটে খান, সেই জন্য ভজন করলে জীবনটা ভগবত চেতনাময় হয়ে যায়, হৃদয় আনন্দময় হয়ে যায়। তাহলে আমাদের মন্দির খোলার টাইম হয়ে গেছে, আমরা এবার রঙ্গনাথজির মন্দিরে প্রবেশ করব, আর বাঁ দিকেই বাথরুম আছে, যার বাথরুমে যাওয়ার ইচ্ছা হবে বাঁ দিকে বাথরুম করে সবাই মন্দিরের সামনে চলবেন। ব্রহ্মকুণ্ড কি, ব্রহ্মাজি কি, চতুর্মুখ ব্রহ্মা কি, আমাদের ভক্ত মন্ডলী কি, ব্রজধাম পরিক্রমা কি, ভক্তি যোগাশ্রম কি, ভক্তি যোগাশ্রমের ভক্তিমতি মায়েরা বা ভক্ত বৃন্দ কি, জয় জয় শ্রী রাধে। ব্যাগ ফেলে যাও, নিয়ে যেও না, জানো ওই যে ব্যাগ ফেলে যাচ্ছে।